চিন্তা করলাম আমার আসলে সিনেমার পাশাপাশি কিছু একটা বিজনেস করা উচিত। লাইট ক্যামেরা অ্যাকশন, এই গণ্ডিতেই চলচ্চিত্র নায়িকাদের গ্ল্যামার জীবনের সফলতা থাকলেও পাশাপাশি বিভিন্ন স্ক্যান্ডেল ছড়িয়েও হয়ে পড়েন বিতর্কিত। মাহিয়া মাহি ঢাকায় চলচ্চিত্রের তেমনই এক লাস্যময়ী নায়িকা। ক্যারিয়ার জীবনে হিট সিনেমার সংখ্যা বেশি না হলেও বিতর্কিত ব্যক্তিগত জীবন নিয়ে তিনি একদম হিট। একের পর এক বিয়ে করে শুরু থেকেই ছিলেন বেশ আলোচিত। সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদের সাথে অশালীন ফোন আলাপ প্রকাশে এবার মাহি সমালোচনার শীর্ষে। বিকৃত ভাষার কল রেকর্ডে মুরাদ মাহির ঘনিষ্ঠ সম্পর্কের কথা ফাঁস হয়ে গেল নেট দুনিয়ায়। যদিও এই কুরুচিপূর্ণ কথাবার্তার জন্য পুরো দায়ভার মুরাদ হাসানকে দিয়ে বেশ স্বস্তিতেই আছেন মাহিয়া মাহি। তাই তো এবার ওমরা পালন শেষ করে অনেকটা চুপিসারেই দেশে প্রবেশ করলেন তিনি। কিন্তু দেশে ফিরে এলেও অনেকটা গা ঢাকা দিয়েছেন এই নায়িকা। নায়ক ইমনকে নিয়ে শুটিংয়ে ফেরার কথা থাকলেও শারীরিক অসুস্থতা দেখিয়ে মুখ লুকিয়ে রেখেছেন মাহি। কিন্তু সত্যি কি এ কারণেই, নাকি মুরাদকাণ্ডে ইমন জড়িত থাকায় তাকে এড়িয়ে যাচ্ছেন মাহি, এমনটাই প্রশ্ন সাধারণ মানুষের।